আজি ওড়িশার যে চারি ফেজর নির্বাচন হব আজি সে শুভ দিন হয়েগলা। প্রথম ফেজর নির্বাচন আজি আরম্ভ হয়ে যাই, চারোটি লোকসভা, অঠাইশটি বিধানসভা, কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট আউ ব্রহ্মপুর সিট্র সংসদীয় সিট্র নির্বাচন আর তা তলে থিবা বিধানসভা গুড়ি নির্বাচন হচ্ছে। মো পাখে যা প্রারম্ভিক সূচনা আছে, বড় উৎসাহর সহ এথর সে অঞ্চল লোক মানে পরিবর্তন পাই ভোট দৌঁছন্তি। সত্তা বিরোধী লহর আজি ওড়িশারে দেখা দেইছি। চব্বিশ বর্ষর বিফলতা, কুশাসন, সম্বেদনহীনতা ও ওড়িয়া অস্মিতাকু বুঝামণা করুথবা কারণর লোক এথর মন বনেইছন্তি ওড়িশারে পরিবর্তন করিবা পাই। লোকসভা নির্বাচনরে একুশটি যাক লোকসভা ভারতীয় জনতা পার্টি সমর্থনরে যাব, আশীর্বাদ ওড়িয়া লোক মানে করিবে। প্রথম থর করিকি প্রধানমন্ত্রীকু ভরসা করিকি প্রধানমন্ত্রী এই অনুরোধ করলে, আপনার দশন্ধি ধরিকি কংগ্রেসকু ওড়িশার সেবা করিবার অবসর দেলে, বিগত চব্বিশ বর্ষ ধরিকি বিজু জনতা দলকু অবসর দেলে, প্রথম থর করিকি ভারতীয় জনতা পার্টি সরকার ওড়িশারে বনেমার আপনার অবসর দিয়ন্তু, আমকু সেবা করিবার অবসর দিয়ন্তু। আমি অপার সম্ভাবনার রাজ্য ওড়িশাকু দেশরে এক নম্বর রাজ্য করাইবু, এইটা যে ভরসা প্রধানমন্ত্রী দিয়েছেন, যে গ্যারেন্টি দিয়েছেন, এতে মোর পুরা বিশ্বাস ওড়িয়া লোক মানে ভরসা করছেন। না, আমার তো আমার পরম্পরা বি না, আমার এটা রণনীতি না। আমি তো ভারতীয় জনতা পার্টি না ভোট মাগুছু, প্রধানমন্ত্রীকর প্রণালীরে ভোট মাগুছু, যে ঢঙ্গে আজ দেশ বিশ্ব এক প্রভাবশালী দেশ হয়েছি সেইটা বিষয় করি মাগুছু। গরিব কল্যাণ, গরিবঙ্ক পাইঁ ঘর হোক, গরিবঙ্ক পাইঁ পিবা পানি হোক, গরিবঙ্ক পাইঁ শৌচালয় হোক, গরিবঙ্ক পাইঁ ব্যাঙ্ক খাতা খোলিবা হোক, মাগণারে চাউল পৌঁছেবা কথা হোক, লক্ষপতি দিদি বনেবা কথা হোক, ওড়িশারে ধান কুইন্টাল একত্রিশ টঙ্কা করিবার হোক, মহিলা মানুষ সুভদ্রা যোজনায় পচাশ হাজার টঙ্কার অনুদান দেবা কথা হোক, বার্ধক্য ভত্তা, বিধবা ভত্তা, দিব্যাঙ্গ ভত্তা কু তিন হাজার টঙ্কা করিবা কথা হোক, এগুলো ওড়িশার আম আড়ু প্রসঙ্গ, নরেন্দ্র মোদীকর গ্যারেন্টি এসব উপরে অছি। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।